কেমন থাকবে আমাদের আবহাওয়া। আর রাজ্যের ওপরে মৌসুমি অক্ষরেখা কিন্তু অবস্থান করছে, ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া দপ্তর কি বলছে সরাসরি আপনাদের নিয়ে যাব আলিপুর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানাবেন আবির দত্ত, রয়েছেন আমাদের সঙ্গে আবির। দেখো, যেমনটা তুমি বললে যে মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে রাজ্যের ওপরে, রয়েছে ঘূর্ণাবর্ত। কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকেরা। কিছু জায়গায় জানাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত হবে কলকাতা এবং তার সংলগ্ন জেলা, সেই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা ছাড়াও হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গাতে যেটা জানা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ আরও বেশ কিছু জায়গাতে। এবং তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাও মনে জানানো হচ্ছে যে শনিবারের পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত কিন্তু চলতে পারে। এবং তার সঙ্গে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে। স্বাভাবিকভাবে আজকে কলকাতা শহরে সকাল থেকেই দেখা যাচ্ছে বৃষ্টিস্নাত শহর, এবং কলকাতার উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ সব জায়গাতেই কিন্তু কখনো ঝিরিঝিরি বা কখনো দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং পথ চলতি মানুষকে দেখলেও বোঝা যাচ্ছে যে ছাতা হাতেই সবাই বেরিয়েছেন। এবং এই যে বৃষ্টি আজকে সারাদিন ধরে চলবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস করা হচ্ছে। আবি, ধন্যবাদ। আলিপুর আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাস, আর ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছচ্ছে মৌসুমি অক্ষরেখা ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সুন্দরবন এলাকায়। রাতভর ভারী বৃষ্টি হয়েছে জেলার কাকদ্বীপ, ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপে। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, গতকাল দুপুর থেকে কার্যত আকাশ কালো মেঘে ছেয়ে যায়, দিনের বেলায় আধার নামে বলা যায়। তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে, কাল দুপুর থেকে টানা ভারী বৃষ্টি চলছে, রাত ভোর ভারী বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেও দুর্যোগ অব্যাহত। কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার মহকুমা বৃষ্টি চলছে, নাগারে বৃষ্টি চলছে, এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ মহকুমা এলাকায়। দেখাই যাচ্ছে যে কার্যত সকাল থেকে রাস্তাঘাট শুনশান, জনজীবন বিপর্যস্ত। এবং বেশ কিছু নিচু এলাকায় যেখানে দেখা যাচ্ছে নিচু এলাকায় কাঁচা বাড়ি, সেই সমস্ত জায়গায় জল জমতে শুরু করেছে। এবং আজকে সারাদিন এই দুর্যোগ থাকবে এবং আগামীকালও এই দুর্যোগ থাকবে বলে হাওয়া অফিসের যে পূর্বাভাস সেটাই জানা যাচ্ছে। দেখো, এইবারে বৃষ্টির একটু ঘাটতি ছিল, এই দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির ঘাটতি ছিল, কিন্তু কৃষিবিদরা মনে করছেন যে এই যে টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টির ফলে এই যে বৃষ্টির ঘাটতি মিটবে, কিন্তু বৃষ্টির ঘাটতি মিটলেও এই যে টানা দুর্যোগ তার জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবং দুর্যোগ অব্যাহত থাকলে ক্ষতির সম্মুখীন হতে পারে বেশ কিছু নিচু এলাকার বাসিন্দারা। ধন্যবাদ গৌতম। Thank you.